তরুণ প্রজন্মের উঠতি মডেল সাফা মারুয়া জীবনের প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পান সাকিব খানের সঙ্গে। সম্প্রতি সে অভিজ্ঞতাই শেয়ার করেন অভিনেত্রী। অনন্য মামুন পরিচালিত দরজ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সাকিব খান ও বলিউডের সোনাল চৌহান। তবে এ দুই জনপ্রিয় সেলিব্রিটির পাশাপাশি দেশি বিদেশের আরও জনপ্রিয় অভিনয় শিল্পীদেরও দেখা যাবে দরজ সিনেমায়। জনপ্রিয় এসব তারকার মাঝে একেবারে নতুন হিসেবে কাজের সুযোগ হয় পুরান ঢাকার মেয়ে সাফা। তিনি জানান, নতুন এ সিনেমায় একজন ফ্যাশন মডেল হিসেবে দেখা যাবে সাফাকে। কিভাবে এ সিনেমার সঙ্গে যুক্ত হলেন তা জানতে চাইলে সাফা বলেন, একটি বিজ্ঞাপনের শুটিং এর সেটে ছিলাম। ইন্ডাস্ট্রি জনপ্রিয় একজন মেকআপ আর্টিস্ট মনির হোসেনের মাধ্যমে এ সিনেমায় কাজের অফার পাই। প্রথমে একটু কনফিউজড ছিলাম, কিন্তু যখন শুনলাম সাকিব খানের সিনেমা, অনন্য মামুন পরিচালক, রাজি হয়ে গেলাম। সিনেমায় সাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে সাফা জানান, সাকিব খান অভিনয় ক্ষেত্রে অনেক সিরিয়াস। ভোরবেলা শুটিং সেটে ঢুকে কোনো রেস্ট না নিয়ে সারা রাত ক্যামেরার সামনে অভিনয় করেন। সাফা আরো জানান, যেখানে শুটিং হয় ওই স্পটেই খায়, ওই স্পটেই ঘুমান। সবাই স্পট থেকে বের হলেও তিনি বের হন না, এতটাই কাজের প্রতি ডেডিকেটেড তিনি। তিনি বলেন, আমার সাথে সাকিব খানের শুটিং এর বাইরে কখনো দেখা হয়নি, তবে তিনি খুবই সাপোর্টিভ, নতুন হিসেবে আমাকে অনেক সাহস দিয়েছেন। প্রথম সিনেমায় এত ভালো একটি টিমের সাথে কাজ করতে পেরে দারুণ খুশি সাফা।